কথা বলতে চাই। কোটা আন্দোলনে আমরা শুনেছি যে কালকে আপিল শুনানি হচ্ছে, এ নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে কিন্তু আমাদের একজন সহকর্মী যুক্ত হবেন, যুক্ত হচ্ছেন জাহিদ। জাহিদ, বিশেষ চেম্বার আদালতের আদেশে আর কি কিছু বলা হয়েছে এবং কাল কখন শুনানির কার্যতালিকা আছে এই কোটা ইস্যু নিয়ে বিস্তারিত জানাবেন। আমি তো 2018 সালের 4 অক্টোবর সরকার কোটা বাতিল করে দেওয়ার পরে এই কোটা পুনরায় চেয়ে মুক্তিযোদ্ধাদের কয়েকজন সরকার হাইকোর্টে একটি রিট করে সেই রিটের শুনানি শেষ করে গত জুনের 5 তারিখে এটি আবার বহাল করা হয়। অর্থাৎ হাইকোর্টের রায়ে যেটি বলা হয়েছিল যে সরকার যে কোটা বাতিল করে দিয়েছিল সেটি বিধিসম্মত হয়নি, আইনসম্মত হয়নি, এই কারণে কোটা আবার পুনরায় বহাল হয়। এরপরে শিক্ষার্থীরা এবং চাকরি প্রার্থীরা লাগাতার আন্দোলনে যায়, সেই আন্দোলনের ধারাবাহিকতার মধ্যেই আপিল শুনানির জন্য এটি গত 4 তারিখে নির্ধারণ করা ছিল, সেদিন শুনানি হয়নি এবং এ সপ্তাহের মধ্যে শুনানি হওয়ার কথা ছিল। তার মধ্যে আজকে সকালে আবার কিছু শিক্ষার্থীরা তারা আবেদন করেছেন চেম্বার আদালতে, বিশেষ চেম্বার আদালতে, সেটি আগামীকাল শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপরে যেটি হয়েছে যে আরেকটি গ্রুপ আবার আজকে শিক্ষার্থীদের আরেকটি অংশ তারা আরেকটি আবেদন করেছে, সেটিরও শুনানি আজকে দুপুরে চেম্বার আদালতে হবে। সব কিছু মিলিয়ে আগামীকাল চেম্বার আদালতে এই কোটা আন্দোলনকারীদের পক্ষের যে দাবি এবং সরকারের যে আপিল রয়েছে সেই এবং হাইকোর্ট যে রায়টি দিয়েছে সব কিছু মিলে একটি শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার এটি আগে থেকে নির্ধারিত ছিল কোটার যে আপিলটি রয়েছে সেটি শুনানি হওয়ার জন্য, তবে রাষ্ট্রপক্ষ থেকে গতকালকে যেটি অ্যাটর্নি জেনারেল আমাদেরকে জানিয়েছিলেন যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি তারা হাতে পাওয়া মাত্রই এটি নিয়ে তারা আপিল করবেন এবং দ্রুত সময়ের মধ্যে শুনানি শেষ করবেন। সেক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেছিলেন অ্যাটর্নি জেনারেল, তার মধ্যে একদিন পরেই এসে দুটি পক্ষ আজকে চেম্বার আদালতে দুটি আবেদন করেছেন, একটি আবেদনের শুনানি কিছু সময়ের মধ্যে শুরু হবে, আরেকটি আবেদনের বিষয়ে সকালে একটি সিদ্ধান্ত হয়েছে। এবং এই কোটার আন্দোলনের শিক্ষার্থীদের দাবি হচ্ছে একটি, তারা দাবি করছেন যে হয় বাতিল করে দেওয়া হোক অথবা সংস্কার করে অল্প সংখ্যক কিছু কোটা রাখা হোক, কিছু অল্প শতাংশ কোটা রাখা হোক, সেটি 10% হতে পারে, 15% হতে পারে, এরকম দাবির মুখে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন চলছে। তার মধ্যে আদালতের বিষয়টি রয়েছে, এখানে সরকারের মন্ত্রীরা দফায় দফায় বৈঠক করেছেন, যদিও তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কিছু বলছেন না, তবে যেটি সরকারের পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই বলা হচ্ছে যে এটি আদালতের বিষয়, আদালতে নিষ্পত্তি হওয়ার পরেই তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। এক্ষেত্রে এখন বিষয়টি আদালতেই ঝুলে গেছে, আদালতের সিদ্ধান্তের আগে কোনো পক্ষেরই কোটার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার সুযোগ নেই, এ কারণে সবাই আদালতের দ্বারস্থই হচ্ছেন এবং আদালতের এই শুনানি হওয়াটি জরুরি এবং শুনানি হওয়ার পরেই জানা যাবে যে কোটার ভবিষ্যৎ আসলে কি, কোটা থাকবে কি থাকবে না, বা কত সদস্য কোটা থাকতে পারে, বা সরকারের পক্ষে কি আদেশ দিতে পারে, বা সরকারের জন্য কোনো নির্দেশনা দিবে কিনা আদালত, সেটির জন্য অপেক্ষা করতে হচ্ছে এটি চূড়ান্ত নিষ্পত্তির পরেই। মিতু, সরকারি চাকরিতে কোটা আন্দোলন কর্মসূচি নিয়ে কাল ঘোষণা আসবে এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জাহিদ হাসান।